আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আবার তোমাদের মাঝে লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি অষ্টম শ্রেণীর অধ্যায় দুইয়ের মূলধনের মুনাফা সম্পর্কে কিছু সমস্যা সমাধান করব। আমরা এই অধ্যায়ের আগে বেসিক বিষয়টা একটু জানার চেষ্টা করি। আমাদের অধ্যায়ে মুনাফা সম্পর্কিত অঙ্ক আছে। আমরা আগে বোঝার চেষ্টা করি মুনাফাটা কি। মুনাফা হচ্ছে, আমরা যদি কোনো ব্যাংকে টাকা জমা রাখি তাহলে একটি নির্দিষ্ট সময় পরে ব্যাংক আমাকে কিছু অতিরিক্ত টাকা দেয়। এই অতিরিক্ত টাকাটাকে আমরা মুনাফা বলতে পারি, বা যে লাভটা দেয় সেইটাই হচ্ছে মুনাফা। এই মুনাফাকে আমরা মুনাফা, এর আরেকটা নাম হচ্ছে সরল মুনাফা। এই সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, বা ইন্টারেস্ট বলা হয়। এবার আসি আসলটা কি। আসল হচ্ছে, আমি প্রথমে বলছিলাম, যদি আমরা ব্যাংকে টাকা জমা রাখি তাহলে একটা নির্দিষ্ট মেয়াদ পরে ব্যাংক আমাকে কিছু টাকা অতিরিক্ত দেয়। তাহলে ব্যাংকে আমরা যে টাকা প্রথমে গচ্ছিত রাখছিলাম সেই টাকাটাই হচ্ছে মূলধন বা আসল। এখন তাহলে মূলধন বা আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়। মূলধন প্রিন্সিপাল, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবার আসছে মুনাফার হার। মুনাফার হার হচ্ছে, 100 টাকায় এক বছরে যে মুনাফা হয় সেটাকে মুনাফার হার বলা হয়। তাহলে মনে রাখতে হবে, মুনাফার হার বলতে আমরা কী বুঝি? 100 টাকায় এক বছরের মুনাফা বুঝি আমরা। তাহলে আমরা মুনাফার হার কী দিয়ে প্রকাশ করতে পারি? মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা বুঝব, মুনাফার হার বলতে বুঝি হচ্ছে 100 টাকায় এক বছরে যে লভ্যাংশ পাব সেটা হচ্ছে মুনাফার হার বলে। এখন আরেকটা টপিকস হচ্ছে লাভ ক্ষতি। আমরা লাভ ক্ষতি বিষয়টা চলে আসে মুনাফার ক্ষেত্রে। লাভ ক্ষতি যে বিষয়টা, আমরা যদি কোনো জিনিস বিক্রয় করি বা কোনো জিনিস ক্রয় করি, সেক্ষেত্রে আমাদের তিনটে ঘটনা ঘটতে পারে। 1 নম্বর ঘটনা ঘটতে পারে হলো লাভ হতে পারে আমাদের। লাভ কখন হবে? যখন ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন আমাদের লাভ হবে। তাহলে মনে রাখতে হবে, লাভ হবে কোন সময়? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে তখন আমাদের লাভ হবে। তো লাস্ট মান কী লেখা দিতে পারে আমাদের? লাস্ট মান লেখা দিতে পারে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আরেকটা কথা মাথায় রাখতে হবে, লাভ ক্ষতি যাই হোক না কেন, সবসময় এটি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, ক্ষতি হতে পারে। ক্ষতি কখন হবে? যদি আমার বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্য যদি বেশি হয় তখন আমাদের ক্ষতি হবে। তাহলে ক্ষতির সমান আমরা কী লিখতে পারি? ক্ষতির সমান লিখতে পারি হচ্ছে আমরা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আরেকটা বিষয় অনেক সময় দেখা যায় যে আমরা যে যদি আপনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই সমান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের লাভ ক্ষতি কিছুই হবে না। তাহলে মনে রাখতে হবে, যদি আমরা কোনো জিনিস বিক্রয় করি তাহলে আমাদের যদি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় সেক্ষেত্রে আমাদের লাভ হবে। লাভ সমান লেখা যায় হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর যদি আমাদের কোনো জিনিস ক্রয় বিক্রয়কালে যদি আমাদের যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়ে যায় তখন আমাদের ক্ষতি হয়। ক্ষতি সমান লিখতে পারি আমরা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই সমান হয় সেক্ষেত্রে আমাদের লাভ ক্ষতি কোনোটাই হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মোটামুটি আমরা মুনাফা আসল মুনাফার হারের মৌলিক বিষয়ে আলোচনা করলাম। এবার আমরা মুনাফার সূত্রটা এটা আলোচনা করি। মুনাফার সূত্র
মুনাফা সমান লেখা যাবে, মুনাফা আয় সমান লেখা যাবে হচ্ছে আয় সমান পি এন আর। খুব গুরুত্বপূর্ণ সূত্র এটা, আমরা এই সূত্র দিয়েই এই মুনাফার অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে এই যে মুনাফা, মনে রাখতে হবে এখানে আমাদের যে আয়টা মানে কি, আয়টা আমি আগেই বলেছি, আয় হচ্ছে কি, আয় হচ্ছে মুনাফা। আমরা যদি এগুলো মনে রাখতে পারি তাহলে আমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো, এই মুনাফা রিলেটেড যে সমস্যাগুলো আমাদের পরীক্ষায় আসে, এমনকি আমাদের বোর্ড পরীক্ষায়, এমন আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়, এমন হতে পারে আমাদের যে বিভিন্ন চাকরি পরীক্ষা তো আছেই, যে বিসিএস পরীক্ষা বা বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি কোনো বইয়ের অঙ্ক ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে এর ভিতর থেকে কিন্তু এর অঙ্ক চলে আসে। সেক্ষেত্রে এই জন্য আমাদের এই অধ্যায়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাহলে আমরা আয় মানে কি বুঝলাম, আয় মানে হচ্ছে মুনাফা, আর পি বুঝলাম কি, পি হচ্ছে হচ্ছে আসল, আসল বা মূলধন, একটা বললেই হবে। আর এন হচ্ছে সময় বা সময়কাল বা আর বজায়, আর আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট যেটা বলা আর কি, মুনাফার হার। তাহলে মোটামুটি আমরা আয় সমান পালাম হলো পি এন আর। এখন আমরা এখান থেকে আমরা কয়েকটা জিনিস বের করতে পারি, যদি পরীক্ষায় আসে যে আমাদের মুনাফা বের করো, সেক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু পি এন আর লিখবো। যদি পরীক্ষা আসে যে আসল বের করো, সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, পি সমান লিখতে পারি আমরা আই বাই এন আর। আবার যদি পরীক্ষা এমন আসে যে সময় বের করতে বলে, যে আমার এখানে মুনাফা দেওয়া আছে, আসল দেওয়া আছে, হার দেওয়া আছে, কত বছরে বের করতে, সময় বের করতে হলে এখানে আমি বের করতে পারবো, এন সমান লেখা যাবে আই বাই পি আর। যদি আমার এখানে বলে যে মুনাফা হার বের করো কোনো সমস্যা অঙ্কে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো আর সমান আই বাই পি এন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে, এইখান এই সূত্রগুলো মনে রাখলেই আমরা সরল মুনাফার অঙ্কগুলো আমরা সুসহজ আয়ত্ত করতে পারবো। এখন তোমরা যারা এই সূত্রগুলো মনে আছে তারা তো পারবাই, আর যাদের মনে নাই তারা দেখে লিখে নিতে পারো। আর যেসব বন্ধুরা তোমরা লাইভে আসো, তারা তোমরা তোমাদের অবশ্যই এই লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের আর বন্ধুরা দেখার সুযোগ পায়। এখন আমরা এই মুনাফার কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করি। দেখো এই বইয়ের 4 নম্বর অঙ্কটা আমরা করবো, এখন বইয়ের 4 নম্বর অঙ্কটা, অঙ্কটা বলা হয়েছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে। তাহলে আমরা আগেই বলেছি যে আমার সূত্র মুখস্থ রাখতে হবে, আমরা সূত্র পড়েছি আই ইকুয়াল টু পি এন আর। ওকে, তাহলে আমরা দেখি এখানে কী কী দেওয়া আছে। আমার এখানে মুনাফা হার দেওয়া আছে 10.50 টাকা দেওয়া আছে, আর এখানে 2000 টাকা বলতে এখানে আসল বুঝিয়েছে, আসল 2000 টাকা দেওয়া আছে, আর সময় দেওয়া আছে 5 বছর। আমরা কী করবো এখান থেকে মুনাফা বের করব। তাহলে এখানে লিখি আমরা, এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে আসল পি সমান 2000 টাকা, আর মুনাফার হার আর ইকুয়াল টু পাইছি কত আমরা এখানে দেখো তো 10.50%, বা এটাকে ভেঙে লেখা যায় 10.50% মানে হরে অলওয়েজ 100 হবে, সবসময় 100 লিখতে হবে হরে। তার মানে হচ্ছে পার্সেন্ট মানে হচ্ছে 1/100, মানে প্রতি শতে কত, সেই জন্য 1/100 লিখছি। তাহলে মনে রাখবো এখানে যে পার্সেন্টের জন্য নিচে 100 হয়েছে। আর এখানে সময় দেখো, সময় এন ইকাল টু 5 বছর, আমাদের কী চেয়েছে, আমাদের বলেছে মুনাফা কত হবে। তাহলে আমরা কী লিখবো, অতএব মুনাফা আয় সমান নির্ণয়, মানে আমরা এটাই মান বের করবো আমরা, এটা
আমরা আগেই পড়েছি যে মুনাফা সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আমরা কি লিখবো এখানে, যে আমরা আমরা জানি আই সমান পি এন আর। দেখো আমাদের মান কি কি আছে এখানে, পি আসলে মান দেওয়া আছে 2000 টাকা, লিখো 2000 টাকা গুণ। এবার দেখো এখানে এন এর মান আছে কয় বছর, 5 বছর, 5 লিখি। আর এর মান দেওয়া আছে কত, 10.50%। তাহলে আমরা কি লিখবো এখানে, 10.50 বাই কত, 100। আমরা এটা হচ্ছে অষ্টম শ্রেণী ক্লাস করছি, আমরা অষ্টম শ্রেণীর মুনাফা অঙ্ক। এখানে অনেক একজন কমেন্ট করেছে যে স্যার কোন ক্লাসের অঙ্ক, এসব মুনাফার অঙ্ক অবশ্যই এটা হলো অষ্টম শ্রেণীর অঙ্ক, প্রথমে আলোচনা করছিলাম আমি ক্লাসের এটা। তাহলে আমরা দেখো এখানে মান বসিয়েছি, পির মান হচ্ছে আসলে 2000 টাকা, এন হচ্ছে 5 বছর, আর হচ্ছে 10.50/100। এবার আমরা একে এখানে কাটা ভাগ করি, দেখো এখানে যদি আমরা 100 দিয়ে কাটি ভাগ করি 2000 কে, তাহলে কত হয়, 20 হয়। আবার দেখো এখানে 20 × 5 × 10.50 গুণ করলে কত হয়, 100 গুণ, আমরা এটা গুণ করি আমরা একটু, আমাকে একটু সময় দাও সবাই, তাহলে এখানে কত হচ্ছে, 100 × 10.50, তাহলে আমার এখানে গুণ করলে হচ্ছে হচ্ছে 1050 টাকা। ওকে, তাহলে আমরা এখানে 1050 টাকা। ওকে, তাহলে আমরা দেখো যে অঙ্ক ছিল বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 মুনাফা কত হবে, তাহলে আমরা মুনাফাটা পেয়েছি কত, 1050 টাকা। তাহলে অঙ্ক আমাদের শেষ 1050 টাকা। তাহলে যে এই যে স্বাভাবিক যে মুনাফার অঙ্কটা, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই নিয়মটা তোমরা অবশ্যই এই অঙ্কটা ভালোভাবে বুঝে আয়ত্ত করার চেষ্টা করবে। এটা তোমাদের তো এইটে ক্লাসে আসবেই, বিভিন্ন MCQ আকার আসতে পারে, সৃজনশীলও আসতে পারে, আর এগুলো ওরও তোমার চাকরির পরীক্ষায় এগুলো আসে, একটু মনে রাখলে আমরা এই অঙ্ক অবশ্যই পারবো। আবার দেখো আমরা আরেকটা অঙ্ক সলভ করবো, এটা হচ্ছে বইয়ের হচ্ছে আরেকটা অঙ্ক আছে, 6 নম্বর অঙ্কটা সলভ করবো বইয়ের, একই নিয়মের অঙ্ক, একটু অ্যাডভান্স মেথড। অঙ্কটা আছে হচ্ছে বার্ষিক মুনাফার হার কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখানে আরেকটা কন্ডিশন বাড়িয়ে দেওয়া হয়েছে যে মুনাফা আসল উল্লেখ করা হয়েছে, এখানে হচ্ছে মুনাফা আসল উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখি, দেখো যে এখানে আমাদের কী কী দেওয়া আছে, আমাদের এখানে এখানে আছে হলো প্রথমে আসল দেওয়া আছে কত, আসল হচ্ছে 13,000 টাকা, আসল পি সমান 13,000 টাকা। এখানে নতুন একটা টপিকস এসেছে মুনাফা আসল, তাহলে মুনাফা আসলকে, মুনাফা আসলকে এ যে প্রকাশ করা হয় মনে রাখবা, এ যে প্রকাশ করা হয়, তাহলে এটা মুনাফা আসল কত পাইছি আমরা, 18,850 টাকা। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এখান থেকে বিয়োগ করি, তাহলে আমরা এখান থেকে কী পাবো, মুনাফা পাবো, যেহেতু মুনাফা আসল আর এখানে আসল, তাহলে আমরা মুনাফা কত পেতে পারি, মুনাফা আয় সমান কী করবো আমরা, এই যে মুনাফা আসল এ থেকে আমরা পি বিয়োগ করবো, তাহলে কী লিখবো আমরা এখানে বলো তো, লিখতে পারি আমরা যে এ মাইনাস পি। তাহলে মান লেখো এখানে, এর মান কত আছে এখানে মুনাফা আসল, 18,850 টাকা মাইনাস পির মান পেয়েছি কত কত আমরা আসল এখানে, 13,000 টাকা। তাহলে আমরা এটা বিয়োগ করি কত হয় দেখো তো, সবাই বিয়োগ করো এখানে 0, 5, আবার 8, 5, তাহলে 5850 টাকা হয়েছে আমাদের। তাহলে আমরা মুনাফা পেলাম কত, 5,850 টাকা। এখন দেখো
আমার এখানে সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে হচ্ছে এন সমান 5 বছর, এন সমান দেওয়া আছে হচ্ছে 5 বছর দেওয়া আছে। এখন আমার কি বলা হয়েছে যে এখানে যে মুনাফার হার কত হলে, তার মানে এখানে মুনাফার হার বের করতে হবে। এখানে আমাদের লেখো মুনাফার হার আর সমান নির্ণেয়। তাহলে এখানে আমার শর্তে দেখো আমার অঙ্কে আসল পেয়েছি আমি, মুনাফা পেয়েছি, সময় পেয়েছি, এখান থেকে আমার কি করতে হবে মুনাফার হার বের করতে হবে। এখন তাহলে আমরা কি জানি দেখো তো, আমরা জানি আয় সমান পি এন আর, তাহলে আমার বের করতে হবে কি মুনাফার হার, অর্থাৎ কি লিখতে পারে, অর্থাৎ আর সমান কি লেখা যায় আই বাই পি এন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমার আগে আমি মানগুলো বের করে নিয়েছি, আয়ের মান কত, এখন আয়ের মান হচ্ছে 5,850 টাকা। আসল কত পেয়েছি, আমাদের আসল কত পির মান হচ্ছে 13,000 টাকা। লেখো 13,000 গুণ এন পাইছি কত আমরা 5। আর মনে রাখবা যখনই আমরা মুনাফার হার বের করবো তখন এটাকে আমরা 100% দিয়ে গুণ করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে আমাদের যে মুনাফা হার বের করতে হলে আমাদের কী করতে হবে 100% দিয়ে গুণ করতে হবে। এখন দেখো আমরা ভাগ করি, দেখো 100 ভাগ করে কোথায় দেখো তো, 100 ভাগ করলে কত হচ্ছে 130 হচ্ছে। আবার দেখো 130 দিয়ে আমরা 5,850 ভাগ করা যায় কি দেখি আমরা একটু, 5,850 ভাগ 130 ভাগ করলাম, ভাগ করলে কত হলো 45 হলো। আবার 5 ভাগ করে 5 তং কত 45, তাহলে আমরা পালাম কত দেখো তো, আমরা পালাম হচ্ছে আছে 9%। তাহলে আমাদের দেখো বলা হয়েছিল অঙ্কে যে মুনাফার হার কত হলে, তাহলে দেখো আমরা মুনাফার হার কত পেয়েছি, আর এর মান 9%। তাহলে আমাদের মুনাফার হার আমরা 9% পেলাম, এটাই আমাদের অঙ্কের উত্তর। তাহলে আমরা উত্তর পেলাম কত, অঙ্কের উত্তর অঙ্কে 9%। খুবই ইজি অঙ্ক, আমাদের অঙ্কটা সূত্রের মাধ্যমে করি অঙ্ক খুব ইজি লাগবে, কিন্তু আমরা দেখি অনেকে অঙ্কটা লেখে করে, পাটিগণিত নিয়ম বলতে যেটা আর কি ঐকিক নিয়ম আকারে করলে অঙ্কটা অনেক বড় হবে এবং অঙ্কটা বুঝতেও আমাদের অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা অঙ্কটা একটু বুঝে যদি সূত্র অ্যাপ্লাই করে করি যদি, তাহলে অঙ্কটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। এই জন্য আমার পরামর্শ হচ্ছে তোমরা যারা এই মুনাফার অঙ্ক করবে অবশ্যই তোমরা সূত্রের মাধ্যমে করবে, তাহলে খুব সহজেই তোমরা এই অঙ্ক সমাধান করতে পারবে। তাহলে মোটামুটি আমরা এটা বোঝার চেষ্টা বোঝা হলো। এবার আমরা আরেকটা অঙ্ক বুঝবো আজকে এই মুনাফার অঙ্কের। দেখো আরেকটা অঙ্ক আছে আমার হচ্ছে 7 নম্বর বইয়ে, 7 নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে কিন্তু আমাদের এখানে কোনো মান দেওয়া নেই, কিন্তু আমার এখানে একটা ক্লু দেওয়া আছে যে কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে আমার আসল তো দেওয়া নেই, তা আসল আমি ধরে ফেলি। দেখো তাহলে মনে করি আসল পি টাকা। আবার এখানে বলেছে মুনাফা আসল, মুনাফা আসলে কী হবে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসল কী দিয়ে প্রকাশ করা হয়, আমি আগেই বলেছি মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এ সমান কী লেখা যায়, আসলের দ্বিগুণ হবে, তার মানে কি 2 গুণ পি, তাহলে 2 গুণ পি 2 পি হবে, 2 পি টাকা। ঠিক আছে, এখন আমি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা কী পাবো, মুনাফা পাবো। তাহলে আমি যদি কী করবো এখান থেকে, অর্থাৎ মুনাফা সমান কী লেখা যায়, মুনাফা সমান আমরা মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা মুনাফা পাবো। তাহলে আমরা বিয়োগ করো, মুনাফা আসল পাইছি আমরা কত, মুনাফা আয় সমান
লেখা যায় হচ্ছে মুনাফা আসলে হচ্ছে 2p আর আসল হচ্ছে p, বিয়োগ করো, বিয়োগ করলে কত হয়? 2p মাইনাস p, শুধু p টাকা হয়। এখন আমাদের বলেছে যে বার্ষিক শতকরা কত মুনাফা হয়, তাহলে আমার এখানে কি হবে, আমার এই অঙ্কেও কিন্তু আমার মুনাফার হার বের করতে হবে। তাহলে লেখো, অতএব মুনাফার হার আর সমান নির্ণয়। এখন আগের মতো আমরা সূত্র অ্যাপ্লাই করি। আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, তাহলে কি লেখা যায়, অর্থাৎ আর সমান কি লেখা যাবে, আই বাই পি এন। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা যে মানগুলো আমরা ধরেছি মান পেয়ে সেই মানগুলো আমরা এখন বসিয়ে দেবো। এখানে দেখো আয় এর মান কত, এখানে আয়ের মান আমরা পেয়েছি কত, পি টাকা। তাহলে দেখো আয়ের মান হচ্ছে পি, আসল পি, পি পি মান পি আছে এখানে, এন এর মান কত, এন এর মান আমাদের যে কোনো আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে কোনো আসল মুনাফা আসলে এখানে মনে হচ্ছে আমাদের অঙ্কটাই 8 বছরে দ্বিগুণ হবে, 8 বছরে। তাহলে এখানে সময় আমরা কত ছিল, সময় সময়টা লেখা হয়নি আমাদের, সরি, সময় এন ইকুয়াল টু কয় বছর বলো তো, 8 বছর, সময়টা আমরা এখানে ভুলে গেছিলাম লিখতে। তাহলে এন এর মান হচ্ছে কত, 8। আর আমি বলেছি যে যখনই আমি মুনাফার হার বের করব তখন অবশ্যই আমরা কি করব, 100% দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে দেখো পি পি কেটে গেল, 4 যদি ভাগ করি, 4 দুগুণে 8, আর 4 × 25 কত, 100। তাহলে পালাম কত আমরা, 25/2%, ভাগ করলে কোথায় দেখো তো, 12 × 24, ওকে, 12.5%। তাহলে আমরা এখানে কি পেলাম, মুনাফার হার, মুনাফার হার পেলাম হচ্ছে 12.5%, এটাই আমাদের উত্তর। তাহলে মোটামুটি আমরা আসল মুনাফা বের করা শিখলাম, মুনাফার হার বের করা শিখলাম। আসল আমরা একইভাবে আসল বের করতে পারবো যদি বাদ বাকি মান দেওয়া থাকে। তাহলে আমরা আজকে বইয়ের 7 পর্যন্ত অঙ্ক সমাধান করলাম, সমস্যাগুলো সমাধান করলাম। তোমরা এই নেমের অঙ্কগুলো বাড়ি প্র্যাকটিস করবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস জানাবা। আর আগামী দিন আমরা এই অধ্যায়ের আগামী এর পরবর্তী অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব। আর যারা তোমরা 8ম শ্রেণীতে পড়ালেখা করছো তাদের তো উপকৃত হবেই, আর যারা লাইভে অংশগ্রহণ করছো বা যারা এই ভিডিওটা দেখবে, যারা চাকরি প্রত্যাশী আছো বা বিসিএস পরীক্ষা দিবা, প্রত্যেকের জন্যই কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করছি তোমরা অবশ্যই এই ক্লাস দেখে অনেক উপকৃত হবে এবং খুব সহজেই মুনাফা আসলের অঙ্কগুলো শিখতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।